হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সো আজকে হচ্ছে 22nd December। আগের বার যখন শুভ আর রিয়া এসেছিল, ওদেরকে বলেছিলাম যে আমি একটা কিছু প্ল্যান করেছি যেটা সেই সময় এক্সিকিউট করতে পারলাম না, তো একটু ঠান্ডা ঠান্ডার সময় যেন ওরা আবার আসে। তো অ্যাজ ইউজুয়াল যেটা হয়, ওরা নিজে থেকে হয়তো মেবি ভুলেও গেছিলো হতে পারে, বা মনে থাকলেও হয়তো লজ্জা পেয়ে বলতে পারেনি সেটাও হতে পারে। আমি আবার উদ্যোগ নিয়ে বললাম, শুভকেই বলেছিলাম, মেসেজ করেছিলাম যে এরকম 22 তারিখে কিন্তু আসিস। তো ও আবার হয়তো ভেবেছে যে কিছু আছে, বলছে যে না কেন কী আছে, যে না কিছুই নেই এরকম। ওদের যেহেতু বৃহস্পতিবার ছাড়া হয় না, তো এই একটাই বৃহস্পতিবার যেটা আমার ফাঁকা আছে, আর আগের বৃহস্পতিবার অবধি স্কুলে অফ করা যাবে না, রেজাল্টের ব্যাপার স্যাপার সমস্ত কিছু। আর সামনের বৃহস্পতিবার আমরা বাড়ি থাকছি না, তো পড়ে থাকলো মাঝখানে এই বৃহস্পতিবারটা। তো যাই হোক, ওকে বললাম, তারপরে আচ্ছা ঠিক আছে বলে দিয়েছি, হয়ে গেছে। মাঝে আবার যখন আমার রিয়ার সাথে কখনো কথা হলো, ও বলছে যে কই না তো বলেনি তো কিছু, তখন বুঝলাম যে না, ও বেমালুম আবার ভুলে গেছে। তো আরেকবার ওকে রিমাইন্ডার দিলাম। তো আজকে হচ্ছে ওরাও আসছে, প্লাস আজকে দুপুরবেলা হচ্ছে দিদিদের আমাদের বাড়িতে নিমন্তন্ন, আর নিশা আদৃতি সবাই খেতে আসবে। তো আজকে যেরকম ছুটি নিয়েছি স্কুল, একটু ভেবেছিলাম রিল্যাক্স করব, বাট তার মধ্যে কাজের দিদিও আসবে না, রান্নার দিদিও বাড়িতে পুজো আছে, গুছিয়ে টুচিয়ে দিয়ে চলে যাবে, কাজকর্ম ভালো মতনই করতেই হবে। আর তার আগেও আরও অনেক কাজ আছে রান্নাবান্না ছাড়া। সো আর দেরি না করে ভিডিওটাকে আর আজকের দিনটাকে শুরু করে দিই, ওই জন্য অনেক সাত সকালে উঠে গেছি সব কিছু টুকটুক টুকটুক করে করতে হবে বলে। তো দেখতে থাকো ভিডিওটা পুরোটাই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। এবার আর দেরি না করে ভিডিওটাকে আর আজকের দিনটাকে আর আমার কাজগুলোকে শুরু করে দিই। আজ দুপুরে ডালের সাথে হবে বকফুলের বড়া, তাই প্লেটে সুন্দর করে বকফুল সাজিয়ে আমি বসে পড়েছি সকাল সকাল। এখন প্রথম এগুলোকে একটু বেছে নেব, তারপর সোজা চলে এসেছি একটু বাজার করতে। জেনারেলি আমি বাজার করি না, কিন্তু আজকে যেহেতু রান্নাবান্নার ডিপার্টমেন্টে আছি, তাই ইভিনিং স্ন্যাক্স যেটা বানাবো তার জন্য আমার লাগবে একটু গাজর, ক্যাপসিকাম, একটু টমেটো, আর তার সাথে একটু শসা, যেটা স্যালাড হিসেবে আমরা খাবো। তো এই দাদার থেকেই মোটামুটি নিই, আমাদের যে গেট টুগেদার হয়েছিল সেখানেও এই দাদা অনেকটা কমে সব কিছু পৌঁছে দিয়ে এসেছিল বাড়িতে। সবজিপাতি বাজার টাজার করে আবার চলে এসেছি বাড়িতে। রাত্রির জন্য করব চিকেন, সেই চিকেনটা এখন সকাল সকাল ম্যারিনেট করে রেখে দেব, তাহলে অনেকটা টাইম পাবে ম্যারিনেট হওয়ার এবং চিকেনটা বেশ টেন্ডারাইজ হয়ে যাবে। তো এখানে নুন, হলুদ, কাশ্মীরি লাল মির্চ পাউডার, একটু আদা রসুন বাটা, টক দই, লেবু সবটা দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মেখে নিচ্ছি, কারণ আদৃতি বলেছে চিকেনটাকে কিন্তু খুব সফট করে রান্না করতে হবে। তো সেই জন্য চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা থাকলে টেন্ডারাইজ হতেও একটুখানি সুবিধাই হয়। দইও দিলাম, যার জন্য লেবুও দিলাম, আর এবার একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিছুক্ষণ মেখে এটাকে রেখে দেব, দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাবান্না শুরু করব। আর ছুটির দিন মানেই কলা পাতায় খাওয়া। তো কলা পাতা কেটে এদিকে আমি ধুয়েও নিয়েছি, কলা গাছগুলো এখন এতটাই লম্বা হয়ে গেছে পাঁচিলে উঠেও হাত পাচ্ছি না, কি দুঃখের ব্যাপার। Hi friends, welcome to our channel Anisha and Adriti United. আশা করছি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগবে, ভালো লাগলে করে দেবেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর বেল আইকনটা প্রেস করা একদম ভুলবেন না, এরকম করলে আমাদের নেক্সট ভিডিও আপনাদের কাছে সবচেয়ে আগে যাবে। তো ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচটা যখন হলো, এই যে আপনারা যাকে এখন স্ক্রিনে দেখছেন, ইনি ছিলেন হচ্ছে ফ্রান্সের সাপোর্টার। আয়রনিক্যালি মানে ব্যঙ্গ করে বলেছিল যে আর্জেন্টিনা জিতলে আমাকে ট্রিট দেবে, আর আদৃতি বলেছিল যে আর্জেন্টিনা জিতলে ও আমাকে শরবত আর বিরিয়ানি খাওয়াবে। বাট যেই ডেটটা ও বলেছিল ট্রিট দেওয়ার, সেই দিনে ট্রিট তো দিল না, উল্টে সেদিন রাত্রিরে আমাদের বাড়ি থাকতে চলে আসলো, আমার ঘুমের একদম 14টা বাজিয়ে দিল। তো আজকে আবার ওরা আমাদের বাড়ি 100টা বাজিয়ে দিল। তো আজকে ওরা আমাদেরকে ট্রিট দেবে, সেই ট্রিটটা আমাদের বাড়িতেই দেবে, আর এমন ট্রিট দেবে যে আমরা সারাদিন সকাল থেকে উঠে রান্না বান্না করলাম আর ওরা খেতে আসলো ঠিক 2টোর সময়, যাতে কোনো কাজ না করতে হয়, শুধু ডান হাতের কাজটা করতে হয়। কি তাই তো? কি তাই তো? হ্যাঁ তাই তো। আজকে কিন্তু ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে, কেন যে আজকে বিকেলে আসছে শুভ অঙ্কল আর রিয়া আন্টি।
তো এবার আমরা দুপুরে দেখি যে দিদা আর টুক আমাদের জন্য কি মেনু অ্যারেঞ্জ করেছে, আর দেখে আমরা এখন খেয়ে নিই। বসে পড়েছে ইনভাইটেড নাকি হোস্ট বুঝতে পারছি না তারা খেতে। আর আজকের আমাদের লাঞ্চে আছে, একটু দেখিয়ে দিই আদৃতির প্লেটটা থেকে একটু দেখাই, আর বলি হচ্ছে অর্নিশার প্লেট থেকে আছে ভাত, এটা হচ্ছে ফিশ চপ আর মাছের ফিশ চপ, এটা হচ্ছে কোটেড ফ্রেঞ্চ ফ্রাই আর বকফুল বড়া, লেবু লেবুর সাথে খাওয়ার জন্য ধনে পাতার ডাল, শোল মুলো, দই মাছ, পাপড় গুলো আমি ভেবেছি খেয়ে বলবি কেমন, আগে খা তো। দুপুরের খাওয়া দাওয়া সেরে লেগে পড়েছি বিকেলের প্রস্তুতিতে। তো ওদের জন্য পিজা হাফটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে, হাফটা হচ্ছে ক্যাপসিকাম ছাড়া, কারণ রিয়া শুনেছি ক্যাপসিকাম খায় না। ঘড়িতে এখন বাজছে 7:05, একটু হয়তো ফাস্ট ঘড়িটা, তো মেবি ওরা হয়তো আসবে। আর ইতিমধ্যেই আমি পিজাটাকে পুরোপুরি রেডি করে নিয়েছি চিজ গ্রেট করে অরিগ্যানো দিয়ে। আর এটা হচ্ছে আমাদের পিজাটা, কিছুটা এই রকম দেখতে লাগছে, যেটা রেসিপি কিন্তু আমি এর আগে শেয়ার করেছি। ফাইনালি এখন বাজছে 7:45, এতক্ষণে সময় হয়েছে। হ্যাঁ, শুভ নাকি সাজতে লেট করেছে? আমি সাজতে লেট করেছি, রিয়া তো তাই বললো। অবশ্যই চুলের স্টাইল করতেই সময় লাগিয়ে দিয়েছে। বলো আমরা সেই কখন থেকে বসে আছি, তোমরা আসবে? হ্যাঁ, আগের বার যখন এসছিলি কোন মাসে এসছিলি মনে আছে? এবার এটাও বলেছিলাম যে একদিন কিন্তু আসতে হবে, এইটাই আমিও বলতে চাই। তোমরা কিন্তু নিজে থেকে বলো নিজে, হ্যাঁ এই দিন আসছি। আমি তো সন্ধ্যে অব্দি 7টা অব্দি থাকি, তার মধ্যে চলে যাবি, আমার সাথে একটু দেখা হয়ে গেল, তারপরে তো যেদিন ইচ্ছা তুই যেতে পারবি, আমাদের ফাঁকা আছে, কোনো অসুবিধা। একদম একদম, একদম। তো এই যে পিজা রেডি তোমাদের জন্য, প্রচন্ড ইয়ামি, তোমাদের জন্য স্পেশাল, সেটা কারণটা বলে দিই। এই দিকটাতে দেখো ক্যাপসিকাম দেখা যাচ্ছে, এটা শুভর জন্য, আর এটা উইদাউট ক্যাপসিকাম রিয়ার জন্য। এটা বেশ ভালো, এটা বেশ ভালো করেছে। কিন্তু বাড়িতে নর্মালি কি হয় জানো, ওই তোমার চিলি চিকেন বা চিলি পনিরের তোমার ক্যাপসিকাম গুলো আমাকে মানে দেয় ওটা, যেহেতু আমি যত এই সব আছে এগুলো সব ওকে দিই, ও শুধু ক্যাপসিকাম না খায় না, আমি কোনটাই খাই মানে এমনি অল্প অল্প খেয়ে। আচ্ছা হ্যাঁ, এটুকুনি তুমি পারো। আর এইটা আমাদেরটা রেডি, ফুল অফ ভেজিটেবলস এন্ড লোডেড উইথ চিজ। তো তুমি খাওয়ার জন্য রেডি? হ্যাঁ, ফটাফট ফটাফট হয়েছে চিজ তো আমার এমনি সত্যি সত্যি, তো একদমই তাই। যাক নে, এবার তুইও খা, খেয়ে বল। দাও একটু রিভিউ দাও। আমি না অনেককে দেখেছি ফুড রিভিউয়ারদের যা চাইবো মুখে নিল, সাধারণ
আরে ভাই দুটো বাইক না দিলে তুই বুঝবি কি করে অসাধারণ, ভিতরে যাবে একটা ইচ্ছে হবে অসাধারণ অসাধারণ বলতে হবে। ফার্স্ট অফ অল বলি পিজা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তাই আমি আগে কখনো পিজা খাই তাও আবার আমার বানানো ডমিনোস পিজা হাট না, কম্পেয়ারে কোনো সুযোগ নেই আমার কাছে। তো যদি বলিস পিজাটা কেমন লাগলো বলবো ভালো, মানে অনেকে বলে যে পিজা ভালো না বা আমি কখনো খাইনি, আমি একটুখানি বিরিয়ানিতে বেশি 200-300 টাকা দিয়ে পিজা খাবো ভাই, তার থেকে বিরিয়ানি হয়ে যাবে সাপোসা বাঙালি আর কি যেটা। বলুন দিদি কি খাচ্ছেন আপনারা? বিরিয়ানি, আলু বিরিয়ানি আর তার সাথে চিকেনের ও আলু আর গ্রেভি নিয়েছে। আর এদিকে এখন ভালো মতন গল্প চলছে আর কাইন্ড অফ আমার ব্রেন ওয়াশ চলছে বিয়ে করা নিয়ে। আর এখানে ছোট্ট দুজন ওইখান থেকে, আচ্ছা দেখা যাক। আর এদিকে ছোট দুজন খাওয়াতে মনোনিবেশ করেছে, তো ভালো খাচ্ছেন আপনারা? ঠিক তো, ঠিক আছে খাও। তো এখন যেরকম বলেছিলাম শুভ আর রিয়া দ্য বাবলি কাপল ওদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তো সেটা অলরেডি বলে দিয়েছি। তো সেই সারপ্রাইজটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। এখন তারই গোছগাছ চলছে, গোছগাছ পুরো হোক তারপরে আবার আমরা ফিরে আসছি, দেখি ওদের আমাদের অ্যারেঞ্জমেন্ট কেমন লাগে। সো দ্য বাবলি কাপল আপনারা প্লিজ আসুন, ছোট্ট একটা প্রচেষ্টা যেটা আমি কিন্তু কখনো ওদের চ্যানেলে দেখিনি এবং আমি শুনেছি ওদের ভিউয়ার্সরা খুব বলছে নতুন কিছু দাও নতুন কিছু দাও। আশা করছি ওরাও খুশি হবে এবং ওদের ভিউয়ার্সরাও খুশি হবে। হ্যাঁ চলে আসো, হ্যাঁ একটু বসবো আমরা, পরে শুরু কর। পরে কেন, একসাথেই বসবো। ওই তো একসাথেই বসবো, তোরা একটু শুরু তো কর। বিশাল ভালো আয়োজন, খুব সুন্দর একটা, মানে আনএক্সপেক্টেড ভাবে এত সুন্দর একটা জিনিস প্রেজেন্ট করলে, খুব থ্যাংক ইউ। শুরু করার আগে এখন একটুখানি আমাদের, সো ওদের জন্য যেটা অ্যারেঞ্জ করেছি সেটা হচ্ছে আমরা সবাই বিরিয়ানি লাভার, সেই বিরিয়ানি তার সাথে চিকেন, চিকেনটা আমি বানিয়েছি সেটাও খেয়ে ওরা বলবে কেমন বানিয়েছি, আর তার সাথে বেকড রসগোল্লা। আর এই হচ্ছে ওদের ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ। তো বল কেমন লাগলো আমার ছোট্ট প্রচেষ্টা? অসাধারণ অসাধারণ লাগলো, এরকম ভাবে যে অ্যারেঞ্জ করবে আমি ভাবিও নি। সেটা নরমালি মানুষের বাড়িতে গেলে খাওয়া দাওয়া হয়, বাট এত সুন্দর করে অ্যারেঞ্জ করাটা আমি এক্সপেক্ট করিনি, অসাধারণ। আচ্ছা রিয়া বলো। আমি আমি কি বলবো, আমি একদম বাকরুদ্ধ হয়ে আছি। ঠিক আছে, এরকম সারপ্রাইজ কার না ভালো লাগে? তুমি খুব ভালো বাংলা জানো তো বেশ। আমি আমি বাঙালি, বাংলা জানবো না এই কিরকম কথা। আর সব থেকে বেশি ভালো লাগলো কাকিমা কাকুর সাথে ভালোভাবে পরিচয় হয়ে কথা বলে, কারণ আগের বার সেটা হয়ে ওঠে। ঠিক আছে, প্লাস দিদি জিজু যাদের প্রচণ্ডই ভালো। তো আশা রাখছি যে নেক্সট টাইম এবার সবাই আমাদের বাড়িতে যাবে, তো আমাদের বাড়িতে যাওয়ার পালা এবার। তো আমরা এবার এখান থেকে মানে মানে যাব বাড়িতে, কারণ ওকে ওর বন্ধুরা ফোন করে রীতিমতন বলছে, কারণ যেহেতু জানো মানে ও তোমরা কি করে জানবে, মানে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার হাজব্যান্ডের মানে শুভর ওর বন্ধুর আর এক জায়গায় ইনভাইট আছে, তো ওখানে ওকে ম্যানেজ করতে হবে, কারণ ওটা ওর একটা বন্ধুর বাড়ি, তাই তো? তো সব জায়গা ম্যানেজ যেহেতু করতে হয়, তো একটু খুবই ভালো লাগলো। যদি সম্ভবত আমি থেকে যেতাম আর একদিন, এমন ভাবে এসো যে সারাদিন এনজয় থাকার মতন, একদম আমি এনজয় করতে খুব ভালোবাসি। আমার কাছে কোনো এজ ফ্যাক্টর নেই, আমি 2 বছরের বাচ্চার সাথে থেকে 80 বছরের বাচ্চা অব্দি সবার সাথে এনজয় করতে ভালোবাসি। ওটাই তো, ওটাই তো মনের আনন্দ। খুব ভালো লাগলো, তোমাকেও খুব ভালো লাগলো। ওকে তো ছোট্ট থেকে দেখেছি, তোমাকে প্রথম দেখলাম ছোট্ট থেকে দেখে কি মনে হচ্ছে এখনো কি ছোট্টটি আছে? হ্যাঁ এখনো ছোট্টটি আছে, মানে বাল্যক মানে সুবোধ বালক ওই টাইপের যেই কোয়ালিটিটা ওটা এখনো ওর মধ্যে রয়েছে। আমার নামই তো শুভ, সুবোধ থেকে। তো চলো আজকের মতন তাহলে টাটা করে দাও আর্নিশা আদ্রিতির ভিউয়ার্সদের, টাটা টাটা, তোমরা আবার এসো। তো এখন আর্নিশা শেষ পাতে খাচ্ছে বেকড রসগোল্লা।
ওর পছন্দের একটা মিষ্টি সেটাই এনেছি, রিয়াও বললো ওর পছন্দের, খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওর মা অনেকক্ষণ আগেই চলে যাচ্ছিলো, তারপরে হঠাৎ করে রিয়া বললো যে ওমে মা ওরা চলে যাবে, তো এই দুই বনু প্ল্যান চেঞ্জ করলো, এখন একজন মোবাইলে ব্যস্ত আর একজন এখন মিষ্টি খেতে ব্যস্ত। তা কিছুক্ষণ ওরা থেকে গেল আর প্ল্যান হলো যে আজকে রাত্রিরে ওরা এখানেই থাকবে, কি তাই তো? ঠিক বললাম, ঠিক বললাম তো? আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো তাই না? খুব ভালো। তুই তো কথাই বললি না, শুধু লজ্জাই পেয়ে গেলি। আহারে কাশি হয়েছে ছোট্ট বাচ্চু। ও ফার্স্ট বারও পিজা খেলো, ভালো লাগলো। আচ্ছা যাই হোক, তাহলে এবার ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। বাই বাই, গুড নাইট।